বেশি ওর নাম্বার নয় তো? হয়তো উনি চেষ্টা করছিল। তুমি তুমি এক্ষুনি পিসুকে ফোন করো, ওরা রাস্তাতেই আছে, এই নাম্বারটা খোঁজ নিতে বলো। উনি হয়তো এখন এর আশেপাশেই আছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শোনো, বলছি যে এক্ষুনি একটা ফোন এসেছিল, আমার মনে হচ্ছে যে উনি ফোন করেছিল। আচ্ছা অরূপ, কোন লোকালিটি থেকে ফোনটা এসেছিল কিছু বুঝতে পেরেছো? না না না, মানে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, বৌরানী বললো হয়তো হয়তো কোনো বুথের নাম্বার হতে পারে। যদি ওলি ফোন করে থাকে তাহলে ও যে এলাকা থেকে ফোন করেছে তুমি হয়তো ট্রেস করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এক কাজ করো তো, ইমিডিয়েটলি আমাকে নাম্বারটা টেক্সট করো। ওকে, আমি দেখছি। তিস্তা, আমি যদি নিজে ওদের খুঁজে বের করে ফেলি তাহলে কিন্তু তুমি রাহুলকে বাঁচানোর আর একটা সুযোগও পাবে না। তা তো ঠিকই, আপনি আপনার মেয়েকে সামলাতে পারেননি, সে আপনাকে না বলে বাড়ি থেকে কোথায় চলে গেছে, এখন সেই দোষটা আমার আর আমার ভাইয়ের উপরেই তো আসবে, তাই না?